Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, যদিও আমাদের এখন অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, ওয়েদারটাও ভালো থাকে না, মেঘলা থাকে, বাট আমাদের ভালো থাকার প্রচেষ্টা চালু আছে। সো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে, কারণ আজকের ব্লগে আবরারও নাই, আরাফাতও নাই, বাসায় আমি একা। তো চিন্তা করলাম আমরা আপনাদের সাথে গল্প করি, আর সেই সাথে সাথে আমি একটা আচার বানাতে চাচ্ছি। যদিও আমি খুব ভালো পারি না, তবে এই আচারটা হচ্ছে বেশি সময় লাগে না বানাতে, বেশি উপাদান লাগে না, আর আমি যে কবারই বানিয়েছি, যে যে খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে। তো এই কারণে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, আর শেয়ার করলে তো ভালোই লাগে। সো চলুন একসাথে আচার বানাই আর গল্প করি। আচার বানানোর জন্য আমি নিয়ে নিব হচ্ছে একটা ম্যাঙ্গো, আর এই আমটা হচ্ছে আমাদের দেশি আম না, এটা হচ্ছে স্প্যানিশ আম, বেশি টক না, যেহেতু আমি আমাদের দেশের আমটা ম্যানেজ করতে পারিনি, আর এই সময় আসলে দেশি আমটা পাওয়া যায় না, তবে ফ্রোজেনটা পাওয়া যায়, কিন্তু আমি সময়ের অভাবে আসলে যেতে পারিনি দোকানে। আর নিয়ে নিব হচ্ছে আমি একটা গ্রিন অ্যাপেল, আর সেই সাথে নিয়ে নিব আমি দুটা ছোট ছোট নর্মাল আপেল, এবং আমার আরও লাগবে হচ্ছে কয়েক টুকরো খেজুর, কারণ আমি বেশি সুগার ইউজ করতে চাচ্ছি না। আর এই আচারটা হচ্ছে টক মিষ্টি ঝাল, মানে তিনটাই থাকবে। সো মিষ্টি, যেহেতু আমটাও বেশি টক না, অ্যাপেলও তো বেশি টক হয় না, যদিও এই অ্যাপেলটা একটু টক টক, বেশি মিষ্টি না। সো আমি সুগার ইউজ করব, বাট যতটুকু মিনিমাইজ করে ইউজ করা যায়। সো আমি ইউজ করবো হচ্ছে খেজুর, আর খেজুরটা তো শরীরের জন্য ভালো। সো আমি এটা ফার্স্ট পিল করে নিব, শুধু আমটা পিল করব, আর হচ্ছে অ্যাপেলগুলো পিল করব না। পিল করে হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে কেটে নিব। ওকে, আমি আপনাকে কাটার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি কেটে নিই আগে। ভিউয়ার্স, এই যে আমি কেটে নিয়েছি, এখন আমি একটু খেজুরগুলো ছোটো ছোটো টুকরো করে নিব, যাতে সিদ্ধ হতে আসলে সময় না লাগে, কারণ আমি এটাতে কোনো পানি ইউজ করব না। তো আমি খেজুরটা একটু কেটে নিব। আর একটা কথা, সেটা আমি এর আগে বলতে ভুলে গিয়েছিলাম, আমি একটু আদা ইউজ করব, কাঁচা আদা, একদম ফ্রেশ, ছোটো ছোটো, একদম কুচি কুচি করে। সো আপনারা যদি চান আপনারাও ইউজ করতে পারেন, আই থিঙ্ক, বিকজ এটা যখন আচার হবে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার ভালো লাগে। সো আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। তো আমরা এখন ফ্রাই প্যানে একটু কী বলে, একটু সরিষার তেল দিব, কারণ আচারে আসলে সরিষার তেলটা হচ্ছে পারফেক্ট। সো আমরা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে নিই। ভিউয়ার্স, আর একটা জিনিস, মানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন ছাড়া আসলে আচার হয় না। আর পরিমাণের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো পরিমাণটা একদমই নিজস্ব টেস্ট অনুযায়ী, কেউ ঝাল বেশি খেতে চাইলে ঝালের পরিমাণটা একটু বেশি, আর মিষ্টির পরিমাণটা ওরকম, যদি খেতে বেশি ভালো লাগে মিষ্টি, তখন মিষ্টি চিনিটা একটু বেশি অথবা খেজুর একটু বেশি। তবে আমি, আমার যেহেতু অ্যাপেলটাও ওরকম টক থাকে না, ম্যাঙ্গোটাও হচ্ছে টক না আমার, আর খেজুর তো মিষ্টি, তো আমি বেশি একটা সুগার ইউজ করবো না। আর এখানে আরেকটা ব্যাপার, কেউ যদি সুগার ইউজ করতে না চায়, আখের গুড় অথবা হচ্ছে খেজুর গুড় ইউজ করতে চায়, ইটস রিয়েলি পারফেক্ট, এবং ওইটাতে টেস্ট অন্যরকম আসে এবং কালারটাও অনেক সুন্দর আসে। আর হচ্ছে মরিচ, মরিচের ক্ষেত্রে আমি আজকে ইউজ করবো আমার গাছের বোম্বাই মরিচ, আর কেউ চাইলে কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ, তবে শুকনো মরিচটা আসলে অ্যাভয়েড করা ভালো, তবে আচারে অনেক সময় ফ্লেভার ভালোর জন্য আমরা ইউজ করি। বাট আজকে আমি ইউজ করবো হচ্ছে আমাদের গাছের বোম্বাই মরিচ, এবং আপনাদেরকে নিয়ে হচ্ছে মরিচ তুলবো। আর আমার কাছে মনে হয় যে গাছের কোনো কিছু নিজ হাতে পেরে রান্না করা অথবা খাওয়ার যে একটা মজা, সেই মজাটা আসলে অনেক 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 ভালো লাগা। সো চলুন একসাথে আমরা বোম্বাই মরিচ গাছ থেকে বোম্বাই মরিচ পেরে নিয়ে আসি। ভিউয়ার্স, আমার গাছের দুটা মরিচ আছে,
এবং দুটাই পেকে গিয়েছে বিকজ আমাদের ঝাল খাওয়া তেমন একটা হয় না। সো আমি বড়টা নিচ্ছি না, কারণ আমার আমার যেহেতু আচারের পরিমাণটা বেশি না কম, তো আমি হচ্ছে ছোট মরিচটাই পাচ্ছি এই যে। আর আমার মনে হয় ছোটটাই অনেক ঝাল হয়ে যাবে বিকজ এটা অনেক ঝাল, এই মরিচটা হচ্ছে অনেক ঝাল। তো চলুন এখন আমরা শুরু করি, মেইন আচারটা বানানো শুরু করি। আমি দিয়েছি হচ্ছে 2 চামচের মতো সরিষার তেল এবং সাথে হচ্ছে 1 চামচের হচ্ছে কি বলে পাঁচফোড়ন। তো আমি এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলোই একসাথে দিয়ে দিব। আমি কোনো এক্সট্রা পানি দিচ্ছি না, এটা ভিতর থেকে এনে পানিটা বের হয়ে যাবে, তাতেই হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে যেটাই বলা যায়। তো কোনো ঝালে দিব না আমি, পাঁচফোড়নের সাথে যখন আদাটা মিক্স হয় এত সুন্দর একটা ফ্লেভার আছে। বোম্বাই মরিচের মরিচের হচ্ছে এই ঘ্রাণ বেরিয়েছে। যদিও আমি মরিচটা খেতে পারি না, ঘ্রাণ ভালো লাগে কিন্তু ঝালের জন্য খেতে পারি না। ইয়ার দেখেন এই যে অলরেডি পানি বের হওয়া শুরু হয়েছে, তো আমাদের এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। আর এই আচারটা হচ্ছে প্রিজার্ভের জন্য একটু কথা বলি, সেটা হচ্ছে বাহিরে যদি রোদে রাখা যায় তাহলে ভালো, অথবা হচ্ছে ফ্রিজে রাখাতে বেটার। ভিউয়ার্স আমি যে 5 মিনিট পরে হচ্ছে ঢাকনাটা তুলে দিলাম আর এটা প্রায় টেনে এসেছে, আর আমি চুলার ফ্লেমটাও একদম কমিয়ে দিয়েছি, এখন 5 দিয়ে দিয়েছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমি একটু লবণ নিয়েছি, অল্প একটু লবণ নিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। আর আমি যেহেতু বেশি মিষ্টি করবো না, আমি এখানে অল্প চিনি দিয়েছি। আপনারা যদি আপনাদের আমটা যদি টক হয় সেক্ষেত্রে আরও অনেক বেশি চিনি দিতে হবে। আমার আম্মু সে দেশে থাকে, সে বলেছে তার 1 কেজি আমের প্রায় 0.5 কেজির উপরে হচ্ছে চিনি দিতে হতো, বিকজ দেশের আমগুলো তো হচ্ছে অনেক টক। আর আমার আমটা ছিল একদমই মিষ্টি, তো আমি একদমই কম চিনি দিয়েছি। সেটা হচ্ছে আপনার আমের টকের উপর নির্ভর করবে যে আপনি কতখানি চিনি দিবেন। আর আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ফর ফ্লেভার। আর একদম যখন নামাবো মানে হয়ে যাবে, নামানোর আগ দিয়ে আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিব। আমার আচারটা আর একটু রান্না করব, আমি একদম পানিতে টানিয়ে ফেলবো। আর দেখুন ভিউয়ার্স, আমার আচারটা কিন্তু একদম গলে যায়নি, দেখা যাচ্ছে। আমি এরকম আরো কিছুক্ষণ রান্না করব। আর এই আচারটা হচ্ছে পোলাওয়ের সাথে, তারপর বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে অনেক ভালো লাগে খেতে। এমনি বাটিতে নিয়ে খেতেও ভালো লাগে, আমি তো এমনি বাটিতে নিয়েও খাই। আমার নর্মালি দেখা যায় যে খিচুড়ির সাথে খাওয়া হয়, কিন্তু অন্য কিছুর সাথে আচার খাওয়ার চেয়ে দেখা যায় যে খাওয়ার পরে প্লেটে করে নিয়ে বসে তখন আচারটা খাই। সেটা একটু রান্না হতে থাকুক আর আমরা একটু গল্প করি। ভিউয়ার্স গল্প তো করব, গল্প করার আগে আমি আপনাদেরকে থ্যাংক ইউ দিতে চাই, কারণ আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বিকজ আমাদের চ্যানেলটা একদমই কি বলবো, একদম ছোট একটা চ্যানেল, একদমই অল্প কিছুদিন হলো আমরা চ্যানেলটা ওপেন করেছি, কিন্তু এই অল্প দিনের মধ্যে আপনাদের যে এত ভালোবাসা পাবো বুঝতে পারিনি আসলে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, আর আশা করি সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ সাথে থাকাটা খুব দরকার। আপনার সাথে থাকলে আমরা অনেক দূরে যাব, একসাথে যাব, আর ভালো লাগবে, সবচেয়ে বড় কথা ভালো লাগবে।
আমাদের লাইফটা শেয়ার করতে পারবো। কথা আছে যে আমাদের ভালো লাগাটা যখন শেয়ার করি আমাদের ভালো লাগাটা কিন্তু অনেক 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 গুণে বেড়ে যায়, আবার দুঃখটাও যেরকম যদি শেয়ার করতে পারি আপনাদের সাথে আমাদের দুঃখটাও কমে যাবে। আর বিশেষ করে বলতে চাই যারা আমরা বাইরে থাকি, বাইরে থাকি বলতে বোঝাচ্ছি আমি যে যারা বাবা মার কাছ থেকে দূরে থাকে, রিলেটিভদেরকে রেখে এসেছি দূরে থাকে, তারা কিন্তু আসলে আমরা যতই ভালো থাকি যে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া খুব ডেভেলপড কান্ট্রিতে, কিন্তু মনের মধ্যে কোথায় যেন একটা ব্যথা থাকে, কোথায় যেন একটা দুঃখ থাকে, এত ভালো লাগার মধ্যেও পরিপূর্ণ না, মানে আমার এটা মনে হয়, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপর মনে হয় কি যে পরিপূর্ণ না, সবাইকে নিয়ে একসাথে থাকার যে একটা মজা সেটা আসলে অন্যরকম মজা, সেটা আসলে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু সবাইকে অনেক মিস করি, অনেক ভালোবাসি। আর আমাদের এখানে যে ওয়েদার নিয়ে একটু কথা বলি, কারণ আমাদের ওয়েদারটা আমাদের মনের উপরে কিন্তু অনেকখানি প্রভাব ফেলে। ওয়েদার ভালো থাকলে দেখা যায় মনটা অনেক ভালো থাকে, ওয়েদার খারাপ থাকলে ভালো থাকে না। আমাদের এই সুইডেনে সুইসাইডের হার অনেক বেশি বিকজ অফ ওয়েদার। আমাদের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস দেখা যায় রৌদ্র থাকেই না বললেই চলে, একদমই কম থাকে, সো সারাক্ষণ মেঘলা। তারপর আমাদের তিনটার মধ্যে মাগরিব হয়ে যায়। আমরা স্টকহোমে থাকি, কিন্তু যারা একদম নর্থ সাইডে থাকে, আমার মামা থাকে, আমার মেজো মামা থাকেন হচ্ছে একদম নর্থ সাইডে, সো ওদের ওখানে আড়াইটার মধ্যে হচ্ছে মাগরিব হয়, আবার সাড়ে আটটা পনেরোটার সময় হচ্ছে মানে টাইম অনুযায়ী সূর্য উদয়, যদি সূর্য দেখা যায় না, সো অল্প একটু সময় আলো থাকে এবং সেই আলোটাও হচ্ছে মেঘলা থাকে, সো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, সো মন খারাপ থাকে মানুষের বেশিরভাগ সময়ই, যদিও সবাই মেনে নেওয়ার চেষ্টা করে, বাট এই আর কি ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। এই যে আমার অনেক সময় মন খারাপ থাকে তখন আমি একটু রান্নাবান্না করার চেষ্টা করি, কোনো কিছু এমন কোনো কিছু যেটা করলে আমার ভালো লাগে সেটা করার ট্রাই করি, কারণ ভালো তো থাকতেই হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে, এই তো। আর আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কার কোন সিজন অনেক পছন্দ, আই মিন শীতকাল নাকি গ্রীষ্মকাল? বাংলাদেশে থাকতে অবশ্য শীতকাল অনেক পছন্দ ছিল, বাট এখানে এসে আমার বেশি শীত ভালো লাগে না, প্রথম বছর বরফ দেখতে অনেক ভালো লেগেছে বাট এখন আর ভালো লাগছে না, বরফ দেখতে ভালো লাগে বাট বরফের সময় বাইরে যেতে ভালো লাগে না। সো আপনাদের কোন কার কোন সিজন ভালো লাগে আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন যদি জানাতে চান, না জানাতে চাইলেও অনেক ধন্যবাদ যে আমার কথাগুলো শুনছেন আপনারা। আচ্ছা চলুন, আমার আচার মনে হয়ে গিয়েছে, আচারের কথা চলে যাই। ভিউয়ার্স, আমাদের আচারটা হয়ে গিয়েছে, আমি একটু ভিনেগার দিয়েছি, এখন হচ্ছে আমি একটা বাটিতে নিব আপনাদেরকে দেখানোর জন্য। So viewers, this is the final version, chok mishti chal achar with apple and mango and ki bole take date. So ami ekhon test korbo, jodi ami age try korechi khiyechi. Ar ekta jinish viewers, ei je achar je ami ketechhilam puro ta kintu ekdom gole jayni, একটু একটু দানা দানা আছে, সো দেখতেও ভালো লাগছে, খেলাম কিন্তু অনেক মজা, ট্রাস্ট মি, সরি কারো যদি পানে চলে আসে, সরি। সো ভিউয়ার্স, অনেক গল্প করলাম, একসাথে আচার বানালাম, আপনাদেরকে ভালো লাগলে আপনারাও বানাবেন, আর অনেক মজা, ট্রাস্ট মি, ইটস রিয়েলি রিয়েলি টেস্টি। আর দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।